টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো, হ্যাঁ আমরা চলেছি শান্তিনিকেতনের পথে, কিন্তু আমরা বোলপুর শান্তিনিকেতনে থাকব না, থাকব আমরা দারুণদাতে। শান্তিনিকেতন থেকে একটু দূরে, একটু নিরিবিলিতে। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমরা অবশেষে বেরিয়ে পড়েছি, তাও হলো একটার সময়। ঐশীর অনলাইন ক্লাস শেষ হলো, তারপর আমরা সব স্নান খাওয়া দাওয়া করে লাঞ্চ করেই নিয়েছি বাড়িতে। তো এখন আমরা সবাই যাচ্ছি। আর এই দেখো ঐশী কিন্তু আজকে জেগে আছে, প্রত্যেক বাড়ি আমরা যখন যাই গাড়িতে তোমরা দেখো ওরা ঘুমোচ্ছে, আজকে জেগে আছে। আর হীরক তো মন দিয়ে গাড়ি চালাচ্ছে, ওই জন্য এখন ওকে আমি কথা বলাচ্ছি না, তোমরা বুঝতেই পারছো। আর তোমরা বুঝতেই পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি। এখন যতক্ষণ না পৌঁছাচ্ছি আমার শান্তি হচ্ছে না, আমার আর কি একটা টেনশন রয়েই গেছে সেই পরশু থেকেই। তো যতক্ষণ না ওখানে পৌঁছাচ্ছি আমার শান্তি নেই। আর যেতে যেতে যা হবে তোমাদের সাথে যেরকম আমি শেয়ার করি তো করবই। আশা করছি তোমাদের ভালো লাগবে আমাদের জার্নিটা। ভালো লাগলে অবশ্যই লাইক করো, সবার সাথে শেয়ার করো, আর কমেন্ট করে জানিও যে আমাদের ব্লগগুলো কেমন লাগছে। আর যারা প্রথমবার দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনে অলটা প্রেস করে দিও, তাহলে যখনই আমরা কোনো ব্লগ আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আমি কথা বলতে বলতে না এদিক ওদিক তাকাচ্ছি, কারণ প্রচুর গ্রিন, ওই জন্য আমার মনটা একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। তো আমার সাথে সাথে তোমরাও দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। আমরা যে শান্তিনিকেতন যাচ্ছি, আমাদের জার্নি কিন্তু বেশিক্ষণের নয়, এখান থেকে এখন 2 ঘন্টা 23 মিনিট মতো লাগছে, যদিও আমরা 2টো টোল ক্রস করেছি। আর এটা আমরা বর্ধমান রোড দিয়ে যাচ্ছি। আর আজকে সকাল থেকে তোমাদের জন্য কিছুই শ্যুট করতে পারিনি, কারণ আজকে তাড়াহুড়ো তো ছিলই, তারপরে ঐশীর অনলাইন ক্লাস ছিল, হীরকের টুকটাক কাজ ছিল যেগুলো হীরক কমপ্লিট করলো, তারপরে আমাদের বেরোনোর তাড়া তো ছিলই, আর কিছু প্যাকিং বাকি ছিল। লাস্ট মোমেন্টে যেই প্যাকিংগুলো হয় সেগুলো সব করে নিয়ে তাড়াহুড়ো মানে পড়ে গেছিলো। আমরা ভেবেছিলাম যে 12টায় বেরোবো, কিন্তু তার হয়নি, সেই একটাই হয়ে গেছে। শান্তিনিকেতন এর আগে আমরা গেছিলাম ঐশী যখন ছোটো ছিল, তখন ঐশীর এই 2013 সালে গেছিলাম আমরা, 2013-তে ঐশীর 2 বছর, হ্যাঁ 2 বছর তখনও হয়নি, হ্যাঁ ডিসেম্বরে জন্মদিন ছিল ঐশীর, আর আমরা সেপ্টেম্বরে গেছিলাম, আমার এটা মনে আছে। তখন মামুনি গেছিল, মা বাবা আমরা সবাই মিলে গেছিলাম, তখন ঐশী একদম ছোট ছিল। আমার এটা মনে আছে ঐশী ওখানে গিয়ে বাউলের গানে নাচ করেছিল, সেই ভিডিওটা আমার আছে। ঐশী তো দেখে আর হাসে, তাই মামুনি বলছে এবারেও গিয়ে ওরকমভাবে নাচ করবি, বলছে না না ও একটু লজ্জা পেয়েছে। কিন্তু দেখো ঐশী এখন কিন্তু ঘুমিয়ে পড়েছে, দুজনেই আর জাগতে পারলো না। ঐশী বলেছিল যে ছোট্ট জার্নি তো আমি জেগে থাক। আর ঐশী তো ভীষণ এক্সাইটেড, ভীষণ, যখন কালকে রাত্রেও শুয়ে বলছে যাওয়া হবে তো, আর আজকে বারবার ওয়েদার দেখছে, ওয়েদারটা ভালো, কখনো কখনো মেঘ হচ্ছে মানে ছাওয়া হয়ে যাচ্ছে, আবার কখনো কখনো রোদ উঠছে। এই তোমাদের বলছিলাম যে ওয়েদারটা খুব ভালো, কখনো কখনো ছাওয়া হচ্ছে মেঘের জন্য, আবার কখনো কখনো রোদ উঠছে। আর এখানটা জানি না কোথায় এক্স্যাক্টলি, তবে আমি দেখলাম যে লেখা আছে মেমারি স্টেশন, তো আমার মনে হচ্ছে এটা মেমারির খুব কাছেই। তাই দেখো এখানে কীরকম বৃষ্টি হচ্ছে, আবার দেখো 2 মিনিটের মধ্যেই রাস্তাও পুরো শুকনো আর বৃষ্টিও নেই, আবার একটু একটু বৃষ্টি লাগছে। এরকম বৃষ্টির ওয়েদারে কিন্তু বেশ ভালো লাগে, আর গাড়ির মধ্যে আর কি বসে থাকতে। তোমার কেমন লাগছে চালাতে, একটু অসুবিধা হচ্ছে না? হ্যাঁ এখন তো সেরকম হচ্ছে না, তখন ওখানে যেন খুব বৃষ্টি হচ্ছিল, পুরো সাদা হয়ে গেছিল, এখন আবার ঝিরঝির হচ্ছে, কিন্তু আকাশ কিন্তু পুরো পরিষ্কার, পরিষ্কার না, হালকা হালকা মেঘ আছে, এখানে হয়তো একটু মেঘ আছে, ওই জন্য এখানটা হচ্ছে, সামনে আবার নেই। আমরা কিন্তু বৃষ্টিতে এই শান্তিনিকেতন এই প্রথমবারই যাচ্ছি, আর তার আগে যে সেপ্টেম্বরে গেছিলাম খুব গরম ছিল, ভাদ্র মাস ছিল যদিও,
আর এখন এই বৃষ্টিতেই যাচ্ছে আর চারিদিক না এত সবুজ, আমি তো তোমাদের জন্য একটু একটু দেখাচ্ছি। এইবারে আর বেশি ভিডিও করছি না আমি, কিন্তু খুব ভালো লাগছে। আমি খালি ভাবছি সোমার ঐশী ঘুমিয়ে পড়লো, ওরা এগুলো মিস করবে। একদম পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছিস নাকি? আমি তোমাদেরকে বলছিলাম যে ও মহিষী এই জার্নিটা মিস করলো, চারিদিকে এত সবুজ, তারপরে বৃষ্টি পড়ছে, তারপরে কিছুক্ষণ পরেই আবার রোদ। কিন্তু জানো তো ঐশী সত্যি ঘুমাচ্ছিল, আর ওই ওম দুষ্টু জেগেছিল, আমাকে বলছে কি বড় বড় ফোঁটা, কিরম সাদা হয়ে গেছিলো। আমি তুই জেগেছিলি? বললো হ্যাঁ আমি জেগেছিলাম। কিরম দুষ্টু বলো। আর এখন আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে কিন্তু আমরা মাইথান থেকে ফেরার সময় ফিরেছিলাম, না বাড়ি ফেরার সময় আর কি। মাইথান থেকে যখন বাড়ি ফিরছিলাম তখন এই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম। আমরা নইলে ওই রাস্তা দিয়ে দুবার গেছি, ওই পুরী যাওয়ার সময় আর যখন মুকুটমণিপুর। হ্যাঁ তখন আমরা সব ওই ওই রাস্তাটাই আমার খালি মনে থাকে, কিন্তু এই রাস্তাটা আমার কাছে একদম নতুন। শক্তিগড় পেরিয়ে আমরা কিন্তু এখন বর্ধমানে, আর কারা কারা বর্ধমান থেকে আমাদের ব্লগ দেখো তারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও। ওম ঐশী ঘুম দিয়ে খুব এনার্জি করে নিয়েছে। ওম তো ঘুমায়নি সেরকম। কি ঘুমিয়েছিলি? হ্যাঁ। তাহলে কি করে দেখলি তখন? আমার ঘুমটা ভেঙে গেছিল। আর ঐশী কিন্তু একদম ফুল চার্জ, চিপস খাওয়া হয়ে গেল ঐশী, এখন দুজনে বকর বকর করছে। আর হীরক কিন্তু কোথাও এবারে একটাও ব্রেক নেয়নি। পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক আগের বারও তো দেখেছিলাম, হীরক একদম দাঁড়াবে না বলেছে, বলেছে আর দাঁড়িয়ে কি হবে, হোটেলে গিয়ে দাঁড়াবো। আর আমাদের আর 44 মিনিটস লাগবে পৌঁছাতে, আর হীরক দাঁড়াচ্ছে না বলে আমি একটু ভালো করে ছবিও তুলতে পারছি না। আমি বললাম একটু দাঁড়াও গ্রিনারির মধ্যে, আমি একটু ছবি টবি তুলি। বললো আর এখন এখানে নয়, চলো একবারে ওখানে গিয়েই যা ছবি তোলার তুলবে। তো এখন আমরা যাচ্ছি, তো যাচ্ছি বর্ধমান ক্রস করে ডাকবাংলো মোড় থেকে আমরা কিন্তু ডান দিকে চলে গেলাম। আর ডান দিকে আসা মাত্রই চারিদিকে পুরো সবুজ, এতক্ষণ তো দেখছিলাম, এখন মানে কি বলতো দূরে মনে হচ্ছে সবুজ যে জঙ্গলগুলো, দূর থেকে মনে হচ্ছে পুরো পাহাড়ের মতো। আর সূর্য আজকে পুরো মেঘে লুকোচুরি খেলছে, তার রিফ্লেক্ট পুরো তোমার এই ক্ষেতে পড়ছে, সবুজ পুরো ভেলভেটের মতো লাগছে, মানে খুব অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হলো গ্রিনারির মধ্যে দিয়ে আর কি। আমাদের কিন্তু পৌঁছতে আর 20 মিনিট বাকি আছে। আর তোমাদেরকে আমি বললাম যে এই রাস্তাটা এত সুন্দর, গ্রিনারি প্রকৃতি এত সুন্দর, তেমনি বাজে হচ্ছে রাস্তা। রাস্তা এত গর্ত, এত গর্ত যে হীরককে সাপের মতো গাড়ি চালাতে হচ্ছে, একবার এদিকে একবার ওদিকে, খুব বাজে রাস্তাটা, মানে চারিদিকে গর্ত গর্ত হয়ে আছে। আসলে বর্ষার জন্য আরো রাস্তাটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ নইলে কিন্তু তোমার প্রকৃতি খুব সুন্দর, পুরো গ্রিন মানে জঙ্গল পুরো বলতে পারি, কিন্তু রাস্তাটার জন্যই সব গন্ডগোল হয়ে যাচ্ছে। অবশেষে হীরক একটা জায়গায় ব্রেক দিয়েছে। আমি বললাম যে আর তো বেশিক্ষণ বাকি নেই, এই জায়গাটায় দাঁড়ো, কারণ এই জায়গাটা পুরো না ঝাড়গ্রামের মতো ফ্লেভার। ইলাম বাজারটা ক্রস করলেই এই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে, ওই জন্য আমি বললাম একটুখানি দাঁড়াও, আমরা একটু ছবি টবি তুলি। এতক্ষণ পর তোমরা হীরকের সাথে একটু কথা বলতে পারবে, কারণ একটাই বেরিয়েছি এখন 4:30। একবারে ওখানে গিয়েই ঢুকতাম একদম, তো বললো না একটু দাঁড়াও একটু
ছবি তুলি। সেই জঙ্গলের যে নানান পোকামাকড়ের ডাক সেগুলো কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর এখন তো বিকেল বেলা, ওই জন্য জঙ্গলের এখনকার ফ্লেভারটা একটু অন্যরকম। আর বর্ষাকাল, বর্ষাকাল আর একটা সোদা গন্ধ মাটির, খুব ভালো লাগছিল। আমরা তো জানো এগুলো ভীষণ আমাদের ভালো লাগে, তো এইখানে যে পাবো এরকম জঙ্গল, এটা কিন্তু আমাদের ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স, তাই না? হ্যাঁ, এদিকে ফসিল পার্ক। হ্যাঁ, ওই যে ফসিল পার্ক, এ ভালো তো, এটা বলেছিল। আর লাল মাটির রাস্তা, এখানে তো লাল মাটির রাস্তা ভীষণ ভালো লাগে আমার। হীরক যেখানে সেখানে হীরকের সাঙ্গ পাঙ্গরা। ও সত্যি, আসার সাথে সাথেই পেয়ে গেছে হীরক এদের। এই অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন। আর পিছনের এই জায়গাটা দেখো কি সুন্দর, পুরো সারি সারি তাল গাছ। তোমরা অনেকেই কমেন্ট করেছো যে আমরা মনে হয় সমুদ্রের তীরে যাব। সত্যি বর্ষাকালে সমুদ্র নইলে জঙ্গল যাওয়া যায়, কিন্তু আমরা কিন্তু বর্ষাকালে বোলপুর এসেছি। আর যেখানে আমরা উঠেছি অসাধারণ জায়গা, দারুণ জায়গাটা, দারুণ। মানে তোমাদেরকে আজকে দেখাতে পারছি না যেহেতু লাইটটা একটু কম হয়ে গেছে, কমে গেছে। হ্যাঁ, তো কালকে সকালে উঠে পুরো রিসর্টটা ট্যুর দেব, প্লাস রুম ট্যুরও দেব। হ্যাঁ, সব কিছু কালকে তোমাদের সাথে শেয়ার হবে। কিন্তু আমাদের রিসর্টের অপোজিটে দেখো এত সুন্দর পরিবেশ, পুরো গ্রিন, পুরো তাল গাছ। হ্যাঁ, এই জায়গাটা দারুণ। ওপারে কি আছে সেটা আমরা এখন গিয়ে দেখব, ওপারটায় কি আছে তোমাদেরকেও একটু দেখাই, দেখিয়ে তারপরে আজকের ব্লগটা এন্ড করে দেব। আজকে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগছে এখানে আসে, আর ওয়েদারটা খুব ভালো আছে, খুব ভালো। আর এখন হাওয়া দারুণ হাওয়া দিচ্ছে, আর রিসর্টে অনেক গাছপালা। মানে আমি যতক্ষণ তোমাদের না দেখাতে পাচ্ছি আমারই শান্তি হচ্ছে না, এরকম অবস্থা আমার। তোমরা তো জানোই যে আমরা প্রকৃতির মধ্যে থাকতেই বেশি ভালোবাসি। এই জায়গাটা সত্যি মানে খুব সুন্দর। আবার সামনের দিকে আছে আমাদের হচ্ছে ধান ক্ষেত, সেখানে আবার চাষ হচ্ছে। আবার কিছু কিছু জায়গায় দেখছি সব মেয়েরা চাষ করছে, খুব ভালো লাগছে। মানে আমার ঘর থেকে আমি দেখতে পাচ্ছি, খুব অসাধারণ একটা জায়গা আমি বলতে পারি শান্তিনিকেতনে। আমি তোমাদেরকে বলবো যে যদি তোমরা কখনো আসো তো এখানে থেকো, সেটা কোথায় কিন্তু কালকে বলবো। ইলামবাজার দিয়ে যেহেতু আমরা এসেছি আজকে এখানে, তাই আমরা টোটাল ট্রাভেল করলাম 190 কিলোমিটার, আর সময় লেগেছে কিন্তু 4 ঘন্টা। কিরম লাগছে বলো জায়গাটা? অসাধারণ, আমার তো ভীষণ ভালো লাগছে। তোদের? আমারও খুব ভালো লাগছে, এক কথায় রিফ্রেশ হচ্ছি। তুমি তো খুব চেয়েছিলে ঘুরু ঘুরু বেরু বেরু, কেমন লাগছে? আর ওই শিশির ফেভারিট জায়গাও পেয়ে গেছে, দোলনা, দোলনাও পেয়ে গেছে, এদিকে মাঠও পেয়ে গেছে, আর সুন্দর তার মধ্যে প্রকৃতি। ওম ভালো লাগছে? ওম কি বলছে, শুধু ঘাড়ি নাড়ছে? এত সুন্দর ভালো জায়গার মধ্যে এসে গান গাও, একটা গান গাও দেখি। সত্যি খুব ভালো লাগছে। আর আজকের ব্লগটাকে আর বড় করছি না, এই প্রকৃতির মধ্যে থেকেই তোমাদের সাথে আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগে থাকবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, সবার সাথে শেয়ার করো, আর কমেন্ট করে জানিও যে আমাদের ব্লগগুলো কেমন লাগছে। আর যারা প্রথমবার দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনে অলটা প্রেস করে দিও, তাহলে যখনই আমরা কোনো ব্লগ আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টিল দেন, বাই বাই।
আচ্ছা, তোমাদের আরেকটা কথা বলা হয়নি যে আসার সময় আজকে টোল কত পড়লো। টোল চারখানা টোল লেগেছে, তিনটে তার মধ্যে ফাস্ট্যাগ ছিল আর একটা বীরভূমে ঢোকার মুখে একটা যেটা ছিল ওটা ক্যাশে। তো ফাস্ট্যাগে যেটা লেগেছে 90 90 50, 230 টাকা আর ক্যাশে 20 টাকা, টোটাল 250 টাকা টোল লেগেছে আজকে।